চল্লিশ দিন পর বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন, কিন্তু শুক্রবারও প্রেসিডেন্সি জেল থেকে ছাড়া পেলেন না আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। একদিন পরেও জেল কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছল না তার রিলিজ অর্ডার। মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে জিতে বায়রন বিশ্বাস যেদিন কংগ্রেসের প্রথম বিধায়ক হিসাবে বিধানসভায় যাওয়ার ছাড়পত্র পেয়েছেন, সেদিনই হাইকোর্ট থেকে নিঃশর্ত জামিন পেয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কিন্তু দেড় মাস পর জামিন মিললেও এখনও জেল থেকে মুক্তি মিলল না। শুক্রবার বেলা ১২টা বেজে যাওয়ার পরেও প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছে নওশাদ সিদ্দিকীর রিলিজ অর্ডার পৌঁছয়নি। প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়, সূর্যাস্তের আগে রিলিজ অর্ডার তাদের কাছে না পৌঁছলে এদিন মুক্তি পাবেন না নওশাদ। বিকেল ৫:১৫ বেজে ওঠে প্রেসিডেন্সি জেলের ইভিনিং সাইরেন, তখনও জেল কর্তৃপক্ষের হাতে আসেনি ভাঙড়ের আইএসএফ বিধায়কের রিলিজ অর্ডার। তখনই স্পষ্ট হয়ে যায় যে এদিন আর ছাড়া পাচ্ছেন না তিনি। গড়িতে এখন ৫:১৫ আর প্রেসিডেন্সি জেলের ইভিনিং লকআপের সাইরেন বেজে গেল, আর এই সাইরেন বাজার আগে পর্যন্ত নওশাদ সিদ্দিকীর যে রিলিজ অর্ডার সেটা এসে পৌঁছায়নি প্রেসিডেন্সি জেলে। যেটা নিয়ম যে ইভিনিং লকআপের সাইরেন বাজার পর কোনো বন্দীকেই কিন্তু প্রেসিডেন্সি জেল থেকে মুক্তি দেওয়া হয় না। নওশাদ সিদ্দিকী আমার একজন আবাসিক, আমাদের লকআপ প্রসেস কমপ্লিট হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা আদালতের কোনো নির্দেশ পাইনি। বৃহস্পতিবার হাইকোর্ট নওশাদের জামিনের নির্দেশ দিতে উচ্ছ্বাসে ফেটে পড়েন আইএসএফ এর কর্মী সমর্থকেরা। শুক্রবার সকাল থেকে প্রেসিডেন্সি জেল চত্বরে ভিড় করতে শুরু করেছিলেন তারা, হাতে হাতে ফুল মালা, ছিল অকাল হোলির আয়োজন। কিন্তু এদিনও নওশাদ সিদ্দিকী ছাড়া না পাওয়ায় চক্রান্তের অভিযোগে সরব হন আইএসএফ এর কর্মী সমর্থকেরা। এক শ্রেণীর মানুষ চক্রান্ত করলে করতে পারে, সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে ভাইজান বাইরে আসবেন, মানুষ বুঝতে পারবে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কোর্টের অর্ডার মোতাবেক ওই যে লানের সিএমএম কলকাতার কাছে আমরা যা যা করণীয় সেই ফর্মালিটি ফিল আপ করেছি, সার্টিফাইড কপি অবটেন করে কোর্টে জমা দেখাতে হয়েছে, দেখানোর পর রিলিজ অর্ডার এখানে পাঠ করেছেন। পরবর্তী ধাপ জেলারদের বা জেল কর্তৃপক্ষের, তারা রিলিজ করবেন কি করবেন না। ২১ জানুয়ারি আইএসএফ পুলিশের খণ্ডযুদ্ধে অগ্নিগর্ভ হয়ে ওঠে ধর্মতলা চত্বর, গ্রেফতার হন নওশাদ সিদ্দিকী সহ আরও অনেকে। ৪০ দিন জেল যাপনের পর মুক্তি মিললেও ৪১তম দিনও জেলেই কাটাতে হলো ভাঙড়ের আইএসএফ বিধায়ককে। ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।